দর্শক, আপনাদেরকে দুটি সুখবর এবং একটি হতাশার খবর দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পাখিমারা থেকে আলিপুর ত্রিপয়ন পর্যন্ত যে রাস্তাটি জরাজীর্ণ ছিল, খানাখন্দে ভরা ছিল দীর্ঘ 10 বছর যাবৎ, সেই রাস্তাটির কাজ গতকাল শুরু হয়েছে এবং আবহাওয়া ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে রাস্তাটির কাজ সম্পন্ন হবে এমনটাই জানানো হয়েছে রোডের তরফ থেকে। আর দ্বিতীয় সুখবরটি হচ্ছে যে আপনারা জানেন যে এই রাস্তাটি এত টেকসই মজবুত একটি রাস্তা করা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু পুরো ই দেওয়া হচ্ছে, পেজ দেওয়া হচ্ছে এবং যে ভিটামিন দেওয়া ভিটামিনও খুব মাত্রাভাবে দেওয়া হচ্ছে। আর হতাশার খবরটি হচ্ছে এই রাস্তাটি প্রথম যখন মহাসড়কটি ছিল তখন ছিল 24 ফুট আর এখন এটি হচ্ছে 18 ফুট। এটি বিভিন্ন সময় সংস্কারের ছোট করতে করতে 18 ফুট পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, সেই 18 ফুটের কাজ হচ্ছে। আরেকটি হচ্ছে যে আপনারা জানেন যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের তার 4 লেনের মহাসড়ক কাজ শুরু হবে, সেখানে আসলে সে কারণে আসলে হয়তো 18 ফুট করা হচ্ছে। ধন্যবাদ দর্শক।